রন্নাত ইবলিস আরবা রন্নাতিন, ইবলিস চারবার কেঁদেছে। কয়বার কেঁদেছে বাবা? চারবার। চিৎকার করে বিকট আওয়াজে কেঁদেছে, আওয়াজে কেঁদেছে। তার এই কাদা, এই আওয়াজ সবার কাছে পৌঁছে গেছে। চারবারের মধ্যে একবার হচ্ছে হিনা উলিদা সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। চারবারের মধ্যে একবার হচ্ছে যখন সরকারে কায়নাত দুনিয়াতে আগমন করেছেন, ওনার শুভ আগমন হয়েছে, শুভ বেলাদত হয়েছে, নূর নবীর আগমন হয়েছে, তখন শয়তান তৃতীয়বার কেঁদেছে। আর চতুর্থবার কাদা ছিল হিনা উনজিলাত সূরাতুল ফাতিহাতি, আল্লাহ যখন সূরাতুল ফাতিহা নাজিল করলেন। ফাতিহা মানে কি? ফাতিহা মানে খুলে দেওয়া, খুলে যাওয়া। সূরাতুল ফাতিহা নাজিল করা মানে কি? এই নাজিল করার মাধ্যমে আল্লাহ হেদায়েত, কুল কায়নাতের জন্য হেদায়েতের পথে অংশগ্রহণ করা, এই পথে আসা, হেদায়েতের মধ্যে আসা, এই পথটাকে, এই দরজাটাকে আল্লাহ কুল কায়নাতের জন্য খুলে দিয়েছেন। সূরাতুল ফাতিহা নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ রহমতের দরজাগুলো চিরতরে উম্মতের জন্য খুলে দেওয়া হয়েছে। সূরাতুল ফাতিহা জান্নাত থেকে মানুষের কাছে এসে সে মানুষগুলোকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য লাস্টবার সে কাঁদেছে, কেঁদেছে চিৎকার করে যখন হেইনা উনজিলাত আও নুজিলাত সূরাতু আল ফাতিহাতি। আর তৃতীয়বারের কাদা ছিল সূরাতুল ফাতিহা যিনি যার কাছে এসেছে, সূরাতুল ফাতিহার যিনি ধারক ও বাহক, সূরাতুল ফাতিহার ওহি যিনি একমাত্র গ্রহণ করতে পেরেছেন, কুল কায়নাতের মধ্যে আর কেউ পারে নাই। হজরতে সরকারে কায়নাত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়াতে এসেছেন, কেন কাঁদলেন? ইবলিসের কাদার পিছনে কারণ কি? সরকারে কায়নাত দুনিয়াতে আগমন করেছে, তোমার ক্ষতি কি? নূর নবী দুনিয়াতে আগমন করেছে, তোমার ক্ষতি কি? রহমতুল্লিল আলামিন রহমত নিয়ে আমাদের কাছে আগমন করেছে, তোমার ক্ষতি কি? শয়তানের একমাত্র ক্ষতি কি জানেন? শয়তানের একমাত্র ক্ষতি হচ্ছে যে আমাদেরকে চায় না, সে চায় না আমরা জান্নাতে যাই, সে চায় না আমরা ভালো ভালো কাজ করি, সে চায় না আমরা ভালো থাকি। কারণ সরকারে কায়নাত তো আগমন করলো, এখন তার মিশন শেষ, এখন তার সব চেষ্টা শেষ হয়ে গেছে। একদিক দিয়ে সে ওয়াসওয়াসা দিয়ে মানুষগুলোকে গুনাহ করাবে, আরেক দিক দিয়ে সরকারে কায়নাত যখন ইয়া উম্মতি বলে ডাক দিবেন, উম্মতের পাশে দাঁড়িয়ে যাবেন, রব্বে কারিম সরকারে কায়নাতের আহ্বানে উসিলায় উম্মতকে মাফ করে দিবে। সুতরাং শয়তানের মিশন শেষ, শয়তান যতই চেষ্টা করবে, আগাবে আগাবে যতই চেষ্টা করবে, সরকারে কায়নাত উম্মতের আমল দেখে দেখে ভালো যখন দেখবেন আলহামদুলিল্লাহ বলবেন, আর যখন খারাপ দেখবেন তিনি বলেন ইস্তাগফারুতুল্লাহ লাহু। ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাইহি মুসনাদে বাজ্জারের মধ্যে উল্লেখ করেছেন, আমি যখনই আমার উম্মতের খারাপ আমল দেখি আমি আমার উম্মতের জন্য শাফাত করা আরম্ভ করি, আমি আমার উম্মতের জন্য ইস্তেগফার করা আরম্ভ করি, আর আমি ইস্তেগফার করা মাত্রই আমার আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। তাহলে শয়তানের কান্না করা ছাড়া আর কোনো কাজ আছে? কারণ তার মিশন বন্ধ হয়ে গেছে। এই জন্য সরকারে কায়নাত দুনিয়াতে আগমন করবেন, এবং আগমনের যত পূর্ববাস আছে, যত কিছু আছে, এগুলাতে শয়তান খুশি হয় নাই। সাবধান, আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত না হই। আমরা সরকারে কায়নাতের আনন্দে খুশি হব, এই খুশি এখানে ফিল করব, অন্তরে ফিল করব, এটা প্রচার করব। বাবা, আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করে, আপনার নাতি যখন দুনিয়াতে আগমন করে, আপনার ছোট্ট ভাই যখন দুনিয়াতে আগমন করে, আপনার ছেলেটা যখন স্কুল মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ভালো রেজাল্ট করে, ভালো চাকরি পায়, আপনি যখন খুশি হন বাবা, আপনি খুশি হয়ে কী করেন? আপনি কি ঘরে বসে থাকেন নাকি? আপনি বাজারে ছুটে যান, দোকানে ছুটে যান, দোকানের মধ্যে ভালো মিষ্টির দোকান কোথায় আছে, ভালো মানের মিষ্টি এনে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বিতরণ করেন। কেন? আমার সন্তান আগমন করেছে, আমি খুশি, আমি চাই তোমরা আমার মিষ্টি গ্রহণ করো এবং তোমরাও খুশি হও। এটাই তো উদ্দেশ্য, কী বলেন? এটাই তো উদ্দেশ্য। তো এই আনন্দের কারণে এতটুকু আমরা করি, তাহলে সরকারে কায়নাতের আগমনে আমরা কি আনন্দ বাদ করতে পারি না? আমরা কি আনন্দ শেয়ার করতে পারি না? কারণ এটা তো সবচেয়ে বড় আনন্দ, এর মতো আনন্দ তো পৃথিবীতে নাই, ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না। এই জন্য কোনো ফতোয়ার দিকে তাকানো দরকার নেই বাবা। আমার কাছে ফতোয়া, আমার সন্তান আসলে আমি আনন্দ করি, আমার সন্তান আসলে আমি দোয়া করি, আমার সন্তান আসলে আমি মিষ্টি বিতরণ করি। সরকার কায়নাত আসবে, আমি এর চেয়ে বেশি বেশি করব। সরকার কায়নাত আসবে, আমার যদি সামর্থ্য থাকে আমি পুরা পৃথিবীকে সাজাবো, বালাগালউলা বিকামালিহির পতাকা দিয়ে তাম পৃথিবীকে আমি সাজাবো, আমার ঘরের আঙ্গিনাকে সাজাবো, আলোকসজ্জা করব, আমি মানুষকে বুঝাবো আনন্দের দিন। সরকার কায়নাত আসছে, মহানন্দ আসছে, যিনি মহানন্দ নিয়ে আসছেন ওনার আগমন হয়েছে। এজন্য কেউ কার্পণ্য করবেন না, খোদার কসম, যে ব্যক্তি পারবেন দেখবেন আপনার রেজাল্ট কত বড় হবে।
আলোচনার মোড় অন্যদিকে চলে যাচ্ছে। তারপরে বলতে হয় আনন্দ করেন বাবা, সরকারি কায়নাতের আগমনে কোনো দোষ নাই, আনন্দ করায় কোনো দোষ নাই, পৃথিবীর কেউ দেখাতে পারবে না। না, পবিত্র কোরআনে সরকারি কায়নাত দুনিয়াতে আগমন করেছেন, ওই আগমনের আনন্দ প্রকাশকে নিষেধ করা হয়েছে। না, সরকারি কায়নাতের বিন্দু পরিমাণ একটা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, পৃথিবীর কোনো স্কলার দেখাতে পারবে না, দেখাতে পারেন নাই, অসম্ভব বিষয়। তাহলে পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে, পৃথিবীর সিস্টেম বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে ধ্বংস নেমে আসবে, পৃথিবীতে গজব নেমে আসবে। যদি সরকার কায়নাতকে নিয়ে আনন্দ করা কেউ বাধা দেয়, সরকার কায়নাতকে যদি স্টপ করিয়ে দেওয়া হয়, মনে রাখবেন রব্বে কারিম আপনার ঘরে আপনাকে লাঞ্ছিত করে আপনাকে জাহান্নামের নিম্নদেশে নিয়ে যাবে। এজন্য সাবধান, এখানে অন্য কিছু না, এখানে সরকার কায়নাতের বিষয়, এখানে অন্য কিছু না, এখানে হাবিবের বিষয়, এখানে অন্য কিছু না, এখানে আমাদের ঈমানের বিষয়। যত পারেন আনন্দ করেন, যার ঈমান ছিল না সেও তো আনন্দ করেছে, সে আনন্দ করে কি করেছে, কি পেয়েছে? সে আনন্দ করে তো জান্নাতের নেয়ামত পেয়েছে, কিন্তু সে তো জান্নাতের নেয়ামত পাওয়ার মতো না, বেশি দূর যাওয়া দরকার নেই বাবা। বুখারী শরীফের দিকে আপনি যান না একটু, বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুন নিকাহ, বিবাহের আলোচনা তিনি করছেন, প্রসঙ্গক্রমে দুধ মার আলোচনা আসছে। সরকারে কায়নাতের দুধ মা হজরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, সরকারে কায়নাতের দুধ মা হজরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। দুধ মা দুধ এটার আলোচনা আসতে আসতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা আসছে। কে এই সুয়াইবা, কে তিনি, তার আলোচনা কেন বুখারী শরীফে আসলো, কার আলোচনা কেন কোরআন শরীফের একটা তাফসির করতে গিয়ে তার আলোচনা ইমাম বুখারী কেন আনলেন? বুখারী শরীফ তো স্বাভাবিক কোনো কিতাব না, এটা তো হাদিসে পাকের মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব, এই জায়গায় কেন তিনি এটা আনলেন, এটার পিছনে কারণ কি? একটাই কারণ, ইমাম বুখারী থেকে আরম্ভ করে তামাম কুল কায়নাতের যত মুহাদ্দিস রয়েছে, হাদিসের যত ইমাম রয়েছে, সব ইমামরা সরকার কায়নাতের আগমনের আনন্দে তারা খুশি করেছেন, কিতাবে লিখেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা আনন্দ করছি, আমরা তো হাদিসের ইমাম, আমরা তো হাদিসের ইমাম, আমরা হাদিস বলে দিচ্ছি, আমরা হাদিস লিপিবদ্ধ করার কারণেই তো তোমরা হাদিস পাচ্ছ, আমরা হাদিস লিপিবদ্ধ করছি, আমরা আনন্দ করছি, তোমরা আনন্দ করো, এখানে ফতোয়া নাই, এখানে সরকারে কায়রাত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সোহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা আনছেন, আলোচনা আনার পরে তিনি উল্লেখ করলেন, কাল আওর ওয়াতু ওয়া সোহাইবাতু মাউলাতুল লি আবি লাহবিন ওয়া আবু লাহবিন আতাকাহা হিনা বাশশারাত ببلادة النبي صلى الله عليه وآله وسلم فلما مات أبو لهب وريه بعض أهله بشر حيبة فقال له أو فقيل له ماذا لقيت قال لم ألقى بعدكم غير إني سقيت في هذه بعتاقة سويبة أطبع جباب بخاري شريف এবং এই হাদিসটি আরো বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। হযরত উরারা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, সোহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন আবু লাহাব কিন্তু কাফের, সে মুসলমান না, কখনো ছিল না, কখনো হয় নাই, আল্লাহ তার নসিবে ইসলাম লেখে নাই। নচেত সরকারে কায়নাতের মতো ভাতিজা ভ্রাতুষ্পুত্র দুনিয়াতে থেকে দুনিয়াতে আছে, সেই ভ্রাতুষ্পুত্রের সাথে অনেক সময় পর্যন্ত দুনিয়াতে ছিল, কিন্তু সরকারে কায়নাতকে দেখে সেও ইসলাম আনে নাই, আবু জাহেলও আনে নাই। অথচ হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে কায়নাতের চাচা, আরেকজন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আপনার যার কলিজাকে যার বুককে বিদীর্ণ করে কলিজাকে চিবিয়ে খেয়েছে, এত নির্মমভাবে শহীদ করে দিয়েছে, ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের নসিবে ইসলাম রেখেছেন, কিন্তু ওই কপালপোড়াদের নসিবে ইসলাম ছিল না, যার কারণে সরকারে কায়নাতকে পেয়েও তারা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন নাই। আবু লাহাব এতটাই অত্যাচার করেছে, সরকারে কায়নাতকে এতই কষ্ট দিয়েছে, কোরআনের মধ্যে সূরা লাহাব অবতীর্ণ করে আল্লাহ আমাদেরকে প্রতিদিন পড়াচ্ছেন, আমাদেরকে পড়িয়ে আমাদেরকে দিয়ে অভিশাপ দিচ্ছেন, তিনি অভিশাপ দিচ্ছেন, তামাম কুল কায়নাত আবু লাহাবকে অভিশাপ দিচ্ছে। আমি যদি বাবা আপনাকে প্রশ্ন করি, খারাপ কাজ তো অন্যরাও করে, তারপরে সরকারে কায়নাতের উপরে ইমান আনেন নাই, আরও অন্যরাও তো আছে, অনেকেই তো আছে সরকারে কায়নাতের উপর ইমান আনেন নাই, কিন্তু আল্লাহ তাদের ব্যাপারে কেন কোরআন শরীফের একটা সূরা নাজিল করলেন না, তাদের ব্যাপার ধরে কেন আল্লাহ একটা আয়াত নাজিল করলেন না,
তো আবুল আহাবের নামে কেন কোরআনের আয়াত নাজিল করা হলো, কেন এটা করতে গেলেন আল্লাহ? এটার পিছনে কারণ হচ্ছে আবুল আহাব সরকার কায়নাতকে এত বেশি কষ্ট দিয়েছে যেই পরিমাণ কষ্ট পৃথিবীর মধ্যে স্বাভাবিকভাবে কেউ দেয় না। আল্লাহ এই মেসেজ আমাদেরকে দিয়েছেন, শোনো সরকার কায়নাত আমার হাবিবকে যদি কষ্ট দাও তাহলে আমি তোমাকে সতর্ক করব, যদি সতর্ক না হও বিপদ দিব, সতর্ক না হও ফ্যামিলিকে বিপদ দিব, তুমি যেখানে আছো সেখানে বিপদ দিব, যদি সতর্ক না হও তাহলে কোরআন নাজিল করে কিয়ামত পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার মানুষগুলোকে দিয়ে লানত দেব। যদি আমার সরকারকে, যদি আমার হাবিবকে, হাবিবকে কষ্ট দাও, এই মেসেজগুলো কোরআনের মধ্যে রয়েছে। হাবিবকে একটা বিন্দু পরিমাণের জন্য, একটা সময়ের জন্য কষ্ট দেওয়া যাবে না। সূরা আল আহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়াতাব মা আগনা আনহু মালহু ওয়ামা কাসাব, এভাবে আয়াত নাজিল করলেন। তার স্ত্রী হাম্মালাতুল হাতব, স্বামীর কথা আনলেন, স্ত্রীর কথাও আনলেন, কারণ দুজনে মিলে সরকারে কায়নাতকে কষ্ট দিয়েছে। এখন দেখেন তার সারাটা জীবন কিন্তু এইভাবে কষ্ট দিয়েছে সরকারে কায়নাতকে, চরম পরিমাণ কষ্ট দিয়েছে। তারপরে সে মারা গেল, মারা যাওয়ার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্ন দেখলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে জিজ্ঞেস করলেন, মা যা লাকিতা বাদি, হে ভাই, হে আবুল আহাব, দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে কী অবস্থা? নবীকে তো মানো নাই, রসুলকে তো মানো নাই, হাবিবকে তো মানো নাই, এখন কী অবস্থায় আছো? সে বলল যে মা যা লাকিতা বাদি, আবুল আহাব বললেন, লাম আলকা বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুআইবা, যে আমি কবরে আসার পরে আমার অবস্থা ভালো না, স্বাভাবিক, সবাই তো জানে তার অবস্থা কেমন হবে, আমার অবস্থা ভালো না, শাস্তি যা পাওয়ার সর্বোচ্চ শাস্তি পাচ্ছে, কঠিন শাস্তি পাচ্ছে, তার শাস্তির বর্ণনা আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না, কঠিন শাস্তি। তবে কঠিন শাস্তির মধ্য দিয়েও আমার আনন্দের একটা বিনিময় আমি এখানে পাচ্ছি, কারণ সেই আনন্দটা ছিল আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, সে আনন্দটা ছিল হাবিবকে নিয়ে। সেটা কী আনন্দ ছিল? যে তিনি যখন দুনিয়াতে আগমন করেন, আগমন করার সাথে সাথে আমার দাসী সুয়াইবা আমার কাছে দৌড়ে আসলো, দৌড়ে এসে বলল যে জান্নাতের নূর, একটা নূর, বা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরসে দুনিয়াতে এই মাত্র আগমন করেছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর নূর আগমন করেছে, পৃথিবীর কেউ দেখে নাই, চন্দ্রের মধ্যে এত সুন্দর নূর দেখা যায় না, সূর্যের মধ্যে এত সুন্দর নূর দেখা যায় না, তামাম পৃথিবীতে আল্লাহ যত নূর আলো সৃষ্টি করেছেন কোথাও এত সুন্দর নূর পাওয়া যায় না, এত সুন্দর আলো পাওয়া যায় না, এত সুন্দর আলো নিয়ে মদিনার জান্নাতের টুকরা সর্বশ্রেষ্ঠ নূর জ্যোতি আমেনার ঘরে দুনিয়াতে আগমন করেছে, সারা পৃথিবী ভিড় করছে তার ঘরে গিয়ে ওনাকে এক নজর দেখার জন্য। আবুল আহাব আর দেরি না করে বলে দিল, এত সুসংবাদ আমাকে দিয়েছ, এত আনন্দের সংবাদ, যাও আমি তোকে আজাদ করে দিলাম, এই আঙ্গুলটা দিয়ে ইশারা করে আজাদ করে দিলাম। এতদিন পর্যন্ত দাসত্বের মধ্যে ছিল কিন্তু এখন আজাদ হয়ে গেল। দাসত্বের মধ্যে থাকা কি কঠিন এটা আমরা বুঝব না। দাসত্বের মধ্যে যিনি থাকবেন তার জীবনটা তার মালিকের কাছে, তার মালিক তাকে দিয়ে যা ইচ্ছা তা করাবে, সে তার মালিকের কাছে বিক্রি। এটা এখনকার মতো আমাদের বিভিন্নদের ঘরে যে সেবক সেবিকা আছে তাদের মতো না, তারা বেতন দিয়ে আমাদের ঘরে থাকে, কিন্তু আগে ছিল বাজার থেকে কিনে আসতো, বাজার থেকে কিনে আনা হতো, যে যার অধীনে থাকবে তার অধীনে সে যা করবে তাকে তাই করতে হবে, তার স্বাধীনতা নাই, সে তার ওয়ার্ডার ছাড়া কোনো কিছু করতে পারবে না, এক কথায় জেলখানা থেকেও আরও খারাপ জিন্দিগি যদি ভালো মানুষের না হয়। আবুল আহাব হাতের ইশারা দিয়ে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করে দিলেন, যে যা, যে আমার ভাতিজা দুনিয়াতে আগমন করেছে, আমি অনেক খুশি হয়েছি, আমার ভাতিজার দুনিয়াতে আগমনের আনন্দে আমি তোকে আজাদ করে দিলাম, সুবহানাল্লাহ। তো যখন সে আজাদ করলো আবার কবরে চলে গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, শুধুমাত্র এই কারণে প্রত্যেক সোমবারে আল্লাহ আমার এই আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল অথবা এই দুইটি আঙ্গুলের মাঝখানে এই জায়গা থেকে একটা দুধের ঝর্ণা অথবা একটা মিষ্টি পানির ঝর্ণা আল্লাহ এখান থেকে প্রবাহিত করেন, আর আমি চষতে থাকি, এটা চষার কারণে পৃথিবী আমার পিছনের এক সপ্তাহের আজাবের কথা আমি ভুলে যাই, সুবহানাল্লাহ। সে সর্বশ্রেষ্ঠ আজাব পাচ্ছে কিন্তু সরকারে কায়নাতের দুনিয়াতে আগমনের এই আনন্দে সামান্য একটু আনন্দ করেছে। সামান্য আনন্দ কী ছিল? সে তার অর্থ ব্যয় করেছে। কীভাবে অর্থ ব্যয় করেছে? কারণ সে তো তাকে বাজার থেকে কিনেছে টাকা দিয়ে,
সে তার একটা পণ্যকে, সে তার অর্থকে ব্যয় করেছে। তো বাবা, বিস্তারিত আলোচনা দরকার নাই, আরও হাদিসের দিকে কোরআনের দিকে যাওয়া দরকার নাই। তো সে তার একটু অর্থ ব্যয় করার কারণে সে কিন্তু আবুল আহাব, আর সে কিন্তু অর্থ ব্যয় করেছে ভাতিজা হিসাবে, সে তো নবী হিসাবে না, আর আপনি তো নবী হিসাবে করবেন। তো ভাতিজা হিসাবে আনন্দ করার কারণে, অর্থ ব্যয় করার কারণে, একটু সামান্য আয়োজনে, একটু আনন্দে সামান্য অংশগ্রহণ করার কারণে রব্বে কারিম যদি একজন কাফেরকে এই নেয়ামত দিতে পারে, আর আপনি উম্মত হিসাবে নবীর আগমনে আনন্দ করবেন, আপনার নেয়ামত আবুল আহাবের চেয়ে কম হবে না বেশি হবে? বলুন, কম হবে না বেশি হবে?